রাজধানীতে ফেরার খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন জানাবেন রাজধানীতে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন। প্রিয়া, যেহেতু আজকে সাপ্তাহিক কর্মদিবস, আজকে ঢাকা শহরের চিত্র অন্যান্য দিনের মতো নয় একেবারেই। আমরা ঈদের পরে যে কয়েকদিন দেখেছি যে ঢাকা একেবারেই ফাঁকা ছিল, কিন্তু আজকের চিত্রটি একেবারেই ভিন্ন। তবে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে মানুষ আসছে, এক একটি দূরপাল্লার বাস এসে আপনার গাবতলী বাস টার্মিনাল থামছে। আমি এই মুহূর্তে গাবতলী রয়েছি, আমি এখানে অনেকের সাথে কথা বলেছি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা আমাকে জানিয়েছেন যে উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো আসছে ঢাকায়, আসলে সে যাত্রীদের কাছ থেকে একটু বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের যাত্রাপথে ভোগান্তি বলতে গেলে আপনার তাদের একটু দীর্ঘ সময় লেগেছে, একটু বাড়তি সময় নিয়ে তাদেরকে ঢাকায় আসতে হয়েছে। তো আমি কয়েকজন রয়েছেন এখানে যারা এসেছেন, তাদের সাথে একটু কথা বলবো, আমরা একটু জানতে চাইবো তাদের ভোগান্তির ব্যাপারে, একটু যাব তাদের কাছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই কোথা থেকে এসেছেন, কতক্ষণ সময় লেগেছে? রংপুর থেকে এসেছি, সময় লেগেছে 12 ঘন্টা। এমনি কত ঘন্টা সময় লাগতো? 8 ঘন্টা লাগতো। আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে বাড়তি ভাড়া রাখা হয়েছে বিভিন্ন জনের কাছ থেকে, এই অভিযোগ কত সত্য? সত্য, 800 টাকার ভাড়া 1600 টাকা নিয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি রংপুর থেকে এসেছি। আচ্ছা, একই একই। তো প্রিয়া, যেমনটাই শুনছিলেন, আসলে অনেকের কাছ থেকে বাড়তি ভাড়া রাখা হয়েছে এবং তাদের একটু দীর্ঘ সময় লেগেছে। তো এখনও পর্যন্ত আসলে আসতে শুরু করেছে, আসছে বেলা বাড়ার সাথে সাথে যানজটের তীব্রতাটা আরও বাড়বে এবং একটু পরপরেই দূরপাল্লার বাসগুলো আসছে। এবং আজকে যেহেতু আপনার স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে এবং ধারণা করছি যে আরও যানজট আরও বাড়বে এবং মানুষ আরও আসতে শুরু করেছে। তো প্রিয়া, এই ছিল আমার কাছে গাবতলী থেকে সবশেষ। হোসাইন, ধন্যবাদ আপনাকে।